টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিং কালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজপথে ছিল, রাজপথে আছে এবং থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ রাজপথ এবং নির্বাচনে মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত বলেও জানান তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি নেতারা এখনও সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে, তারা সরকারের পদত্যাগ নিয়ে হাস্যকর বক্তব্য রাখছে। বর্তমান বিশ্ব সংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে আপনারা সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখছেন, কিন্তু আজকের এই অর্থনৈতিক সংকট মোকাবিলায় শেখ হাসিনার সরকার সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। আমরা আশা করি এ দুর্দিন অচিরেই কেটে যাবে।